এরকম পজিশনে আসে ওকে বাইর করা খুবই কঠিন। এগুলো সাপ তো বাড়িতে থাকা খুবই উপকারী, যদি পারা যায় তো তোমাদের বাড়ির আশেপাশে ছাড়লে ভালো হবে। খাটাজনিতে তো রেস্কিউ করতে তো কি সাপ রয়েছে, কি সাপ রয়েছে গোখরা সাপ, তো আমরা যাবো দেখবো কি সাপ রয়েছে, রেস্কিউ করবো, সঙ্গে সাথে দেখবো। দেখা যাচ্ছে দর্শক, দেখা যাচ্ছে এটা দারা সাপের মতনই। দশটা দিত আমাকে এরকম পজিশনে আছে ওকে বাইর করা খুবই কঠিন। মাথাটা ইসে করে দিত বিকি মাথাটা এদিকে পেঁচায় আছে রে, হ্যাঁ হ্যাঁ ওইটি ওইটি কইলে শুনে ওই ঘরটা ফাঁকা আছে নাকি? হবে আরেকটা আছে, চলো আপনার দিকে নিয়ে যাই। অনেকে মনে করে এদের মানে লেজে নাকি বিষ আছে, লেজ দিয়ে বাড়িতে কিচ্ছু নাই, স্পিডে চলে তো ইঁদুর টিদুর খাওয়ার জন্য ঢুকে, ইঁদুর টিদুর খাওয়ার জন্য ঢুকে নাকি?
এগুলো সাপ তো বাড়িতে থাকা খুবই উপকারী, যদি পারা যায় তো তোমাদের বাড়ির আশেপাশে ছাড়লে ভালো হয়। লোক এতই ভালো যে সাপ ঢুকেছে তাও মারেনি, খুবই ভালো, তার জন্য একটা লাইক তো দরকার। তো আমাদের ফোন করেছে, আমরা এসে খুব সুন্দর ভাবে রেস্কিউ করলাম। এরকম জায়গা ছিল খুবই মানে, তো আমরা একে ব্যাগরা ঢুকিয়ে নেবো, তো আমরা পরে রিলিজ করে দেবো। থ্যাংক ইউ সবাইকে। তো দাদা আমাদের ফোন করেছিল রেস্কিউ টিমকে, দাদা দেখতে পাচ্ছিল সবটা কোথায় দেখছিল, দাদা বলবে জায়গাটার নাম, দাদার নাম সব বলে দিয়ে। আমি ফোন করেছিলাম, ওরা আবার আমাদের পাশে একটা ওয়াদের সাপ ধরতে ছিল, তখনই ওরা ফোন নাম্বারটা আমাকে দিয়ে যায় আমাদের পাশে, এবারে যেটা হচ্ছে তপন কর্মকার ঠান্ডা জায়গা চৌধুরীর পাশে, ওদের বাড়িতে একটা সাপ ছিল, পরে আমাদেরকে ওদেরকে ফোন করি, ওরা সেটা আপনাকে বের করে এই মাথায়।